আমি একজন ভাইকে চিনতাম, উনি HSBC-র আপনার ব্যাংকিংয়ের রিটেল ব্যাংকিংয়ের হেড ছিলেন বাংলাদেশের, মানে উনি খুবই হাই প্রোফাইল লোক, মানে সাউথ ইস্ট এশিয়ার রেসপন্সিবিলিটিতে ছিল উনার, ইভেন মানে হংকংয়ে ওনার পোস্টিং ছিল, 8-9 লাখ টাকা হয়তো বেতন পাইতেন। উনি যখন ওনার দিনের বোঝ আসছে উনি বলছেন যে উনি চাকরি ছেড়ে দিবেন, চাকরিটা ছেড়ে দিবেন। তো একটা মানুষ যদি মাসে 7-8 লাখ টাকা বেতন পায় তার জন্য চাকরি ছেড়ে দেওয়াটা কিন্তু একেবারে ইজি না। তো উনি চাকরি ছেড়ে দেবেন, ওনার মা রাজি না, ওনার ওয়াইফ রাজি না, কিন্তু উনি যে পেইনে পড়তেছেন প্রত্যেক দিন যে আমি আসলে সুদের হিসাব রাখি, সুদের হিসাব রাখতে আমার উপর আল্লাহ লানত আমার উপরে, এটা ওনাকে এত প্রেশার দিছে, এত প্রেশার দিছে যে ওনার ওয়াইফ এবং ওনার মা শেষে ওনাকে বলছেন যে ঠিক আছে বাবা তুমি চাকরি ছেড়ে দাও। আল্লাহু আকবার, উনি চাকরি ছেড়ে দিয়ে 9 মাস বেকার ছিলেন, 9 মাস। এবং ওনার মতো মানুষ উনি চাকরি ছেড়ে তারপর HSBC ছাড়ছেন, স্ট্যান্ডার্ড চার্টার্ড থেকে ওনাকে অফার আসতেছে, ধরেন আপনার EBL থেকে অফার আসতেছে, বাংলাদেশে বড় বড় টপ ব্ল্যাক ব্যাংক থেকে অফার আসতেছে। তো উনি বলছেন যে ভাই আমি তো চাকরি ছাড়ছি, সুদের মধ্যে ঢুকবো না, দেখে আমি তো চাকরি নিবো না, উনি চাকরি নেন নাই। এরপর ওনার কাছে অফার আসতেছে বিভিন্ন মাল্টি ন্যাশনাল কোম্পানি থেকে, কিন্তু সেখানেও দেখা গেছে যে ওনাকে ব্যাঙ্কিং রিলেটেড, ফিনান্স রিলেটেড কাজ করতে হচ্ছে, যার মধ্যে প্রচুর সুদ ভিত্তিক ট্রানজাকশন আছে, যান নাই। দেশি কোম্পানি থেকে আসছে, একই সুদের সাথে কাজ করতে হবে, উনি যান নাই, যান নাই, যান নাই, যান নাই। এরকম করতে করতে বাসায় করতে 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 আমার কাছে ওনার CV যখন আসছিল, আমি দেখে বললাম সুবহানাল্লাহ, এই লোকের CV দিয়ে আমি কি করবো, এত হাই প্রোফাইল একটা মানুষ, আমরা কই, উনি কোথায়? তো ওনার সাথে পরিচয়টাই হচ্ছে এরকম যে ওনার, উনি মসজিদে বসে থাকতেন, মানে সকালবেলা একটা পুরুষ মানুষ তো সারা 24 ঘন্টা বসে থাকতেন, ঘরে থাকতে পারে না, উনি সকালবেলা দিনের বেলা অফিস টাইম যখন হইতেন উনি অফিস থেকে বাসা থেকে বেরোয় মসজিদে চলে যেতেন, জোহর নামাজ পর্যন্ত মসজিদে থাকতেন, জোহর নামাজ পরে বাসায় আসতেন, একটু রেস্ট নিতেন, আবার আসরের সময় মসজিদে চলে যেতেন, মসজিদেই থাকতেন, উনি দোয়া পড়তেন, কোরআন পড়তেন, ইবাদত করতেন, বই পড়তেন, মসজিদে, অফিস টাইম মসজিদে। তো উনি বলতেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনাকে 8-9 মাস পরে, ওনার একটা বাড়ি ছিল এবং ওনার কোনো লোন নেওয়া ছিল না ব্যাংকের থেকে, ফলে ধরেন আপনারা তো জানেন যারা ব্যাংকে চাকরি করেন যে লোন নিয়ে যদি আপনি এটা কিছু করেন ব্যাংকের থেকে, ব্যাংকের এমপ্লয়ীদের জন্য 2%, 3% রেট ছেড়ে দিলে সেটা 12%, 15% পর্যন্ত রেট হয়ে চলে যায়। লোন ছিল না, ওনার কোনো সমস্যা হয় নাই, চাকরি যখন ছেড়ে দিচ্ছেন যেই টাকা জমানো ছিল সেই টাকা দিয়ে খাচ্ছেন, 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 সব খরচ চালাচ্ছেন, পাশা ভাড়া হয়তো দিতে হইতো না, এটা একটা সাপোর্ট ছিল ওনার। 9 মাস পর উনি যে জবটা পাইছেন একদম ওনার ড্রিম জব, উনি বলেন ওনার ড্রিম জব, যে মালিক সেও ইসলামিক মাইন্ডেড, সেও কোনো সুদের থেকে টাকা ধার নেয় না, ইসলামিক্যালি যে বিজনেস মডেলগুলো আছে ফিনান্সিংয়ের সেই মডেলগুলো ব্যবসা করেন, এথিক্যালি ভেরি হাই, নারিশ নামে একটা কোম্পানি আছে, নারিশ ফিড, নারিশ ফিড এবং পোলট্রি একদিনের বাচ্চা বিক্রি করে, ওই কোম্পানিটার কথা বলতেছি। তো উনি ওই কোম্পানির হেড অফ অ্যাকাউন্টস হিসেবে, হেড অফ ফিনান্স হিসেবে উনি জয়েন করলেন 9 মাস বেকার বসে থাকার পরে। তা আমি ওনার গল্পটা বলি মানুষজনকে, এই কথাটা কেন বারবার বলি যে ধরেন আল্লাহ সুবহানাহু একটা ওয়াদা আছে, সেটা হচ্ছে আপনি আল্লাহর দিকে 1 পা আগে আসবেন, আল্লাহ আপনার দিকে 2 পা আগে আসবেন, এটা আল্লাহর ওয়াদা। যার ইমান যত বেশি আল্লাহ সুবহানাহু তাকে তত বেশি পরীক্ষা নেবেন, বাট অ্যাট দ্য এন্ড অ্যাজ এ রেজাল্ট আপনাকে আল্লাহ যে পুরস্কারটা দিবেন এটা কোনো মানে এটার কোনো আসলে তুলনাই হয় না। এবং উনি এই ওনাকে যতবার আমি ওনার কথাটা বলি উনি সবসময় বলেন যে ভাই আমি যে 9 মাস বেকার বসেছিলাম, বিশ্বাস করেন এই আমার 9 মাস আমার জীবনের সবচেয়ে শ্রেষ্ঠ 9 মাস। মানুষজন মনে করবে যে চাকরি ছেড়ে দিলে কি করবো, হ্যাঁ 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 হ্যাঁ, কিন্তু ওনার ওই 9 মাস উনি বলেন যে ওনার 9 মাসের ওনার জীবনের শ্রেষ্ঠ 9 মাস, সবচেয়ে বেশি ইবাদত করছেন, সবচেয়ে বেশি কানসার্ন আল্লাহর কাছে, সবচেয়ে বেশি সিনসিয়ার ছিলেন ওই সময় ওনার সলাত এবং ইবাদতগুলোর মধ্যে, এটা হচ্ছে ওনার কথা। এবং আমি আসলে এরকম অনেকগুলো কেস জানি, IDLC থেকে চাকরি ছাড়ছে, ব্র্যাক ব্যাংক থেকে চাকরি ছাড়ছে, সোনালি ব্যাংক থেকে চাকরি ছাড়ছে, হাজব্যান্ড ওয়াইফ দুইজনই ব্যাংকার ছিলেন, দুইজনই চাকরি ছেড়ে দিয়েছেন, 25-30 হাজার টাকা বেতন পাইতেন, সেখানে একটা স্কুলে জয়েন করছেন, 5 হাজার টাকা বেতনে চাকরি করা শুরু করছেন, ছেড়ে দিয়েছেন, বলছেন যে করবো না, 5 হাজার টাকা বেতনে শুরু করছেন, শুরু করার পরে হেডমাস্টারের সাথে কথা হয়েছে যে স্যার আমার তো এই ব্যাপার, এই জন্য আমি চাকরি ছাড়ছি, হেডমাস্টার ওনাকে নতুন কিছু দায়িত্ব দিয়েছেন, দায়িত্ব দিয়ে 10 হাজার টাকা বেতন দিয়ে দিয়েছেন, কারণ ওনার সংসার চালাইতে যেই টাকাটা লাগে সেই টাকাটা ম্যানেজ করে দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এটা আল্লাহর ওয়াদা। আপনি আল্লাহর জন্য কোনো কিছু ছাড়বেন, সূরা তালাকের 2 নম্বর আয়াত দেখেন যে আল্লাহ আপনাকে এমন উৎস থেকে রিজিক দিবেন যেটা আপনি কল্পনাও করতে পারেন, যদি আপনি কল্পনাও করতে পারেন তাহলে আল্লাহর কথাটা ঠিক না, আপনি কল্পনাও করতে পারবেন না, আপনি হিসাব করতে পারবেন না যে আমি চাকরি ছাড়লে কেমনে চলবো, এটা আপনি হিসাব করতে পারবেন না, কিন্তু তারপর আল্লাহ আপনাকে দিবেন, এটাই আল্লাহর ওয়াদা, এটাই আল্লাহর গ্যারান্টি। এটা নিয়ে আমি ডিবেট করবো না, ইসলামী ব্যাংক তাদের মতো চেষ্টা করে এখানে পারফেকশন আনার, আরও বেশি পারফেকশন আনার, আরও বেশি সিস্টেমে সিস্টেমটাকে ঠিক করার, আরও বেশি ইসলামিক করার সুযোগ আছে, বাট মন্দর ভালো ইসলামিক ব্যাংক, ডেফিনেটলি মন্দর ভালো, অন্য ব্যাংকের তুলনায় এরকম না। আচ্ছা, এখন যে জিনিসটা আমি আপনাকে বললাম হচ্ছে 1 নম্বর কথা, 2 নম্বর আমি একটা পয়েন্ট বলি, সেটা হচ্ছে এটা আমি একটু শেয়ার করতেছি, কারণ
এটা আপনি যে কোশ্চেন করছেন এটা বা যে পয়েন্টটা তুলছেন সেটার প্রেক্ষিতে এটা না বললি না, সেটা হচ্ছে যে আমরা যখন সরবত নিয়ে ব্যবসা শুরু করি, আমাদের প্রথমে ব্যবসা ছিল হচ্ছে আমরা একেবারে টাকা শুরু, ক্যাপিটাল শুরু ছাড়া ব্যবসা শুরু করছিলাম আলহামদুলিল্লাহ। তো আমরা যখন প্রথম বছর ব্যবসা শুরু করলাম, প্রথম বছর আমরা দেখলাম যে কম্বল বানাচ্ছি, কম্বল বানানোর দরকার, এখন টাকা পাবো কোথায়। আমরা আমাদের যারা পরিচিত মানুষজন ছিল তাদেরকে আমরা মেইল করছি, আপনি যে প্রশ্ন করছেন সেই প্রশ্নের এগেনস্টে আমি বলতেছি। ব্যাপারটা এরকম ছিল যে আমাদের আসলে ক্যাপিটাল দরকার, এখন আমি আসলে ক্যাপিটাল কোথায় পাবো। তো এই সময়ে আমরা মেইল করলাম মানুষজনদেরকে, মানুষজনদেরকে আমরা চাইছি 23 লাখ টাকা, আমরা পাইছি মানুষজনের কাছ থেকে 50 লাখ টাকার অ্যাসুরেন্স। তারা আমাদেরকে বলছে যে ঠিক আছে, বিজনেস প্রোফাইল দেখছে, বিজনেস ইয়েটা দেখছে, তারা দেখে তারা সেই টাকাটা তারা দিতে রাজি হয়েছে। এবং দিতে রাজি হওয়ার পরে আমরা শুরু করলাম, তারপর আলহামদুলিল্লাহ পিছনে ফেরা লাগার নাই, যে 23 লাখ টাকা দিয়ে আমরা নিলাম, তারপরে বছর 30 লাখ টাকা আমাদের ক্যাপিটাল আমরা ইনভেস্টমেন্ট নিছি, আমরা প্রফিট রিটার্ন দিছি, তারপরে বছর 70 লাখ টাকা আমরা নতুন একটা প্রজেক্ট ঢুকাইছি, সরোবর লালন নামে গরুর একটা প্রজেক্ট ঢুকাইছি, তারপরের বছর হচ্ছে 2 কোটি 10 লাখ টাকা আমরা আরও কতগুলো ইম্পোর্ট প্রজেক্ট ঢুকাইছি। এই বছর আমাদের 2019 সালে আমাদের ইনভেস্টমেন্ট নেওয়া ছিল 6 কোটি টাকা, 2020 সালে আমাদের প্রজেকশন হচ্ছে 10 কোটি টাকার। এখন এই যে 10 কোটি টাকা, এটা তো আমার টাকা না, আমি তো ব্যবসা শুরু করছি জিরো থেকে, এই টাকাটা আসলে কোত্থেকে আসছে? আমার যখন খুব টাকার দরকার পড়ে তখন আমি আসলে কই যাই? আমি আল্লাহর সুবহানাহু ওয়া তাআলার কাছে যাই, আমি মানুষকে মেইল করি, মানুষকে মেসেজ পাঠাই, ঠিক আছে, ডেফিনেটলি এর কোনো সন্দেহ নাই, কিন্তু আসলে আমি কার কাছে সাহায্যটা চাই? আপনি যখন বিপদে পড়বেন, আপনি যখন চাবেন, আপনি আসলে কার কাছে চাবেন? আপনি যদি আল্লাহর কাছে চান তাহলে এরকম হবে যে আল্লাহ এমন একজন মানুষকে পাঠাই দিছে যাকে আপনি চিনেন না, যে আপনাকে চিনে না, এসে বলবে যে ভাই আমি তো আপনাকে অনেকদিন ধরে ফলো করি, আমার কাছে কিছু টাকা ছিল, আমি একটা হালাল ব্যবসায় ইনভেস্ট করতে চাই, আপনার এখানে কোনো অপরচুনিটি আছে কি না? বললাম যে হ্যাঁ ভাই আছে, এই কাজ করতেছি আমরা, আপনার ইচ্ছা করতে পারেন। তো আপনাদের যদি ধরুন আপনি যে কথাটা বলছেন যে মানুষের তো টাকার দরকার, ডেফিনেটলি মানুষের টাকার দরকার, মানুষ তো সে যদি আটকায় আমি সুদে যাব না, হোয়াট এভার হ্যাপেন্স, ব্যবসা ছেড়ে দিব, ব্যবসা কম করব, কম ইনকাম করব, আই ডোন্ট কেয়ার, আমি সুদের টাকা ধার নিব না। আমাদের কাছে আইডিএলসি থেকে ফোন আসে, ব্যাংক ব্যাংকের থেকে ফোন আসে, স্ট্যান্ডার্ড জেলা থেকে বলে আসে, পূবালী ব্যাংক থেকে বিনা কোলাটারেলে আমাদেরকে বলে রাখছে যে 50 লাখ টাকা পর্যন্ত তারা দিবে বিনা কোলাটারেলে। আমরা বলছি যে আমরা সুদের টাকা নিব না, বা এমন কোনো ব্যাংকের থেকে টাকা নিব না যাদের যদিও ইসলামিক ব্যাংকিং ব্রাঞ্চ উইন্ডো বলে, কিন্তু মেইন টাকাটা তো আসলে সুদ, ভাই আমি এখানে যাবো না, শেষ, আমি আমার প্রফিটের টাকা সুদই মেইন সুদে গিয়ে এটা জয়েন করবে, আই ডোন্ট ওয়ান্ট দ্যাট। আল্লাহ সুবহানাহু তাআলা আমাকে একটা রাস্তা বের করে দিবেন, এটা আল্লাহর ওয়াদা। সো আপনি যখন ভালো থাকতে চাইবেন, সৎ থাকতে চাইবেন, আপনি যখন আল্লাহর আইন মেনে চলতে চাবেন, আল্লাহ সুবহানাহু তাআলা আপনাকে রাস্তা বের করে দিবেন, ইভেন 2020 সালে দিবেন ইনশাআল্লাহ।